ফাইনাল খেলা জোরে বলেন কি খেলা যে আর্জেন্টিনা কাপ মারুক কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরে উঠুক এটা যুবকদের ছাওয়া তাহলে জিতা গেছে আর্জেন্টিনা নাকি ফ্রান্স ওরে বাবা ওই যে নারী মাথা একটা প্লেয়ার আছে ওর নাম কি এমবাপ্পে এমবাপ্পে তো সিরিয়াস গুডুম গাটুম মাল কোন দিক দিয়ে যে গোল দেবে তোর আর্জেন্টিনা টেরও পাবে না কথা কন না খেয়া তবে এখন সব ফ্রান্সকে সমর্থন করতে যে ব্রাজিল নেইমার কাঁদতে কাঁদতে বিদায় নিয়েছে এখনকার যুবকেরা ফ্রান্স ওই ব্রাজিলের সাপোর্টার যারা এরা কই ফ্রান্স এরা চাচ্ছে এমবাপ্পে মারুক হায় রে ওর চুলের কাটিং দেখে আমি মনে করি কি ভেরা স্টাইল নাকি এলে চুলের কাটিং হলো এ কথা কর না কা মুসলমান যুবক এত আবেগ ভালো না ফাইনাল খেলা ফ্রান্স জিতুক আমাদের কোনো আপত্তি নাই ফাইনাল খেলা আর্জেন্টিনা জিতুক আমাদের কোনো আপত্তি নাই কারণ আমরা মুসলমান এগুলোর সাথেই নাই ফাইনাল খেলা জোরে বলেন কি খেলা হ্যাঁ কালকে কি খেলা ফাইনাল খেলা যুবকেরা কোন দল এই যে আর্জেন্টিনা দেখছেন যুবকেরা চায় মেসির হাতে বিশ্বকাপ উঠুক এরা দেখবেন কালকে যদি জিতে যায় লাফাবে আর বলবে জিতা গেছি জিতা গেছি মেসি ভাই জিতা গেছে তোর ভাগ্যে চকলেট জুটবি মিছিল করিস কার পাগলা কথা কর না কে মেসি বিশ্বকাপ মেরেছে মেসি বিশ্বকাপ জিতেছে আপনার আবার ভাগ্যে চকলেট জুটবে বলে ওই কাপের একটু সিল্কের সোনাও কি আপনি দিবি নাকি লাভালাভি করে লাভটা কি আবেগের কোনো দাম হাইরে এক মহিলা আর্জেন্টিনা সেদিন জিতে গেছে এক মহিলা বলে আর্জেন্টিনা জেতাতে আমার মনে হয় আমার বিয়ে হয়েছে কি কথা মানে আবেগটা নিয়ে গেছে কই আল্লাহ হেদায়েত দান করুক সরকার আমিন যুবকেরা তোমরা অপেক্ষায় আছো তাই না যে আর্জেন্টিনা কাপ মারুক কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরে উঠুক এটা যুবকদের ছাওয়া তাহলে জিতা গেছে আর্জেন্টিনা নাকি ফ্রান্স ওরে বাবা ওই যে নারী মাথা একটা প্লেয়ার আছে ওর নাম কি এমবাপ্পে এমবাপ্পে তো সিরিয়াস গুডুম গাটুম মাল কোন দিক দিয়ে যে গোল দেবে তোর আর্জেন্টিনা টেরও পাবে না কথা কন না খেয়া তবে এখন সব ফ্রান্সকে সমর্থন করতে যে ব্রাজিল নেইমার কাঁদতে কাঁদতে বিদায় নিয়েছে এখনকার যুবকেরা ফ্রান্স ওই ব্রাজিলের সাপোর্টার যারা এরা কই ফ্রান্স এরা চাচ্ছে এমবাপ্পে মারুক হায় রে ওর চুলের কাটিং দেখে আমি মনে করি কি ভেরা স্টাইল নাকি এলে চুলের কাটিং হলো এ কথা কর না কা মুসলমান যুবক এত আবেগ ভালো না ফ্রান্স বিশ্বকাপ জিতেছে তোমার আমার কিছু আছে তোমার আমার কোনো যায় আছে নাই কারণ এই খেলা হারাম মুসলমান এগুলো খেলাকে সাপোর্ট করতে পারে হারাম আছে যেখানে গুনাহ আছে যেখানে জুয়া আছে যেখানে নারীদের উন্মাদনার ডান্স আছে যেখানে মুসলমান এগুলোকে সমর্থন করতে পারে ফুটবল খেলা জায়েজ এই লাউগাড়ি মাদ্রাসার যুবকেরা ছাত্ররা আসরের পরে চেয়ারম্যান সাহেব একটা ফুটবল শখ করে কিনে দিয়েছে যদিও দেয় বলা যায় না অনেক নেতা এমনি দেয় অথবা আমাদের সবুজ ভাই উনি প্রভাষক মানুষ একটা শখ করে বাচ্চাদের কিনে দিলেন কথা কয় না এখন এই বাচ্চারা আসরের নামাজের পরে এমনিতেই বাচ্চারা এদিকে 11 জন এদিকে 11 জন মোট 22 জন মিলে খেলতেছে এই পক্ষ জিতলে একটা চকলেটও পাবে না ওই পক্ষ জিতলে একটা বিস্কুটও পাবে না এমনি শরীর চর্চার জন্য বিনোদনের জন্য এমনি খেলতেছে এই ধরনের খেলা জায়েজ আছে উত্তর পাড়ার অবিবাহিত ছেলেরা উত্তর পাড়ার বিবাহিত ছেলেরা সবাই মিলে ফুটবল খেলতেছে এমনি শরীর চর্চার জন্য এই খেলা জায়েজ আছে কোনো সমস্যা নাই তবে আমরা সতর ঢেকে কথা বলে না কেন হাফ প্যান্ট পরে খেলবো না সতর ঢেকে খেলবো ইনশাআল্লাহ আল্লাহ আর যখনই বলা হবে এক পক্ষ জিতলে সার সার গরু চেনেন না শুনেন তো এই সার গরু দেওয়া হবে 1.5 লক্ষ টাকার একটা গরু দেওয়া হবে আর যে পক্ষ হাইরা যাবে ওরে একটা 150 টাকার হাঁস দেওয়া হবে তো এই ধরনের খেলা যখন হবে তখন ওই ফুটবল খেলা হারাম টাকা আছে যেখানে জুয়া আছে যেখানে হারাম এই হারাম খেলা জায়েজ
নাই মুসলমান বুঝতে পারছেন কষ্ট হচ্ছে আপনাদের শরীর চর্চার জন্য এমনি খেলতেছেন কোনো সমস্যা নাই গুনাহ হবে না কিন্তু যখনই ওই যে টাকা পয়সা দিয়ে প্রতিযোগিতামূলক হবে জুয়া সিস্টেম হবে বিশ্বকাপ যারা জিতবে তাদেরকে 420 কোটি টাকা দেওয়া হবে কথা কোন নাকি এরপরে আছে বুট কথা কোন নাকি গোল্ডেন বুট এরপরে আছে গোল্ডেন গ্লাভস কথা কোন নাকি আছে না না এগুলো তারা পাবে আল্লাহ আমাদের হেদায়েত দান করুক ফাইনাল খেলা ফ্রান্স জিতুক আমাদের কোনো আপত্তি নাই ফাইনাল খেলা আর্জেন্টিনা জিতুক আমাদের কোনো আপত্তি নাই কারণ আমরা মুসলমান এগুলোর সাথেই নাই এ কথা কর না কে কে কাপ মারলো আর কে খেলায় জিতো পেপো ভেভো বাসি বাজাস না মানুষের ঘুম নষ্ট করিস না হুন্ডাতে মিছিল করিস না জার্সি নিয়ে লাপালাপি করিস না কথা কর না কে আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুক সলে কর আমিন সলেন আলোচনার শুরু বিষয় কি ফাইনাল খেলা ওয়াজ লম্বা আমি লম্বা করব না আজকে একটু কাট ছাট করে ডিজিটাল কায়দায় সিস্টেম করে বলে দেব চলেন কিসের প্ল্যানটি ও মানে প্ল্যানটিকে গোল হয় কি মুখস্থ মানে খেলা ছাড়া আর কিছু বুঝিচ্ছে না আমি কথা বলবো পবিত্র কুরআনুল কারীমের 41 নম্বর সূরা বলেন কত নাম্বার একটু জোরে বলেন 41 নাম্বার সূরা সূরাটির নাম হামিম আস সিজদা মোট আয়াত আছে 54টি রুকু আছে 6টি বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতের নাম্বার হলো 30 এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন সবাইকে পার করে দেন ফুল সিরাতের বিরিজ জোরে কোন আমিন 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে ভূমিকা শেষ ভূমিকা দিলে আরো আধা ঘন্টা দেওয়া যাবে আজেবাজে কথা বলার কোনো সুযোগ নাই এলোমেলো করতে চাই না সরাসরি কোরআন থেকে কথা বলতে চাই একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহ আরেকটু জোরে তাকবীর দেন লিল্লাহি তাকবীর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم বিতারিত মোরদার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম ক্ষমাশীল দলে আল্লাহর নামে শুরু করছি ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة بالجنة التي كنتم توعدون أمر الله رب العالمين بولن إن الذين قالوا ربنا الله أمر الله رب العالمين بولن نسوي جرى بولي عمد تدر رب عمد رب كي ও দিনাজপুরের মুসলমান আসমানের দিকে হাত একটা ইশারা করে বলেন তোমাদের রবকে আরো জোরে ডাক দিয়ে বলেন তো আল্লাহ আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ কলিজার সব সুখ আবেগ ভালোবাসা নিয়ে ডাক দিয়ে বলেন তো আল্লাহ হাত নামান এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজা এ বাজান দুনিয়াতে যদি বাবাকে ডাক দেয় হয় বাবা ও বাবা বাবা ও বাবা এই অত বাবা বাবা করিস কেন তোর কি হয়েছে মরণের বিগের উঠছে যদি মারে ডাক দেয় হয় মা ও মা মা ও মা এ অত মিয়া মিয়া করিস কেন তোর কি হয়েছে মরার দিন ঘুনি আসে মে 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 তার মানে কি ভাইকে যদি ডাক দেওয়া হয় ভাই ও ভাই বড় ভাই সাদস ভাই লেটন ভাই রুবেল ভাই সবুজ ভাই এ আর একবার ভাই করে কইলে তো তুলে আসার মারে ভুরি ভাই করব রে তার মানে হুজুর এগুলো কি হাসানোর জন্য বলতেছে না আমার প্রত্যেকটা কথাই কিন্তু না যুক্তি না প্রত্যেকটা কথা আমি বলি হিসাব করেই বলি অপ্রয়োজনীয় কথা বলি না আর প্রত্যেকটা কথা বলার পিছনে কোনো না কোনো একটা কারণ থাকে
একটু সময় দেন হুম খেলা হবে ধৈর্য ধর লাগবে এত তাড়াতাড়ি শুরু করলে হবে খেলা শুরু হবে রাত 12টার পরে বুঝতেছেন না রাত 1টায় শুরু হয় না তামাদা শুরু হবে রাত 12টার পরে একটু খালি গোছায় নে যে কোন এদিক খেয়াল করেন জমিত পানি দেওয়ার আগে আল বান্দা লাগে না না এমনি ছেঁচা শুরু করবেন তাহলে অন্যের জমিত পানি যাবে আজ আজ গাঁট বাঁধেন নাই তারপরে ওয়াশ শুরু করি কষ্ট হচ্ছে আপনাদের কেন এই কথা বললেন হুজুর দুনিয়াতে যদি বাবাকে অতিরিক্ত কয়েকবার বাবা বাবা বলে ডাক দেওয়া হয় অত বাবা বাবা শুনতে বাবার ভালো লাগে না মাকে যদি অতিরিক্ত কয়েকবার মা মা বলে ডাক দেওয়া হয় অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না অতিরিক্ত ভাইকে ভাই বলে ডাক দিলে ভাই ভাই শুনতে তো ভাইয়েরও ভালো লাগে না কিন্তু এমন এক স্রষ্টা পেয়েছি এমন এক আল্লাহ পেয়েছি কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযিনা কালু রব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রব কে চিৎকার মেরে আরেকবার বলেন তোমাদের রব কে রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই সেদিন আমরা সবাই জবাব দিয়ে বলেছিলাম কালু বালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীর জমিন আল্লাহ পাক যখন আপনাকে আমাকে পাঠাইলেন সর্বপ্রথম ওহী নাযিল করলেন আমার আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই সেই রবের গান শিক্ষা দেওয়া হয় কোথায় স্কুল কলেজ নাকি মাদ্রাসায় হে জোরে বলেন কোথায় আরে বাজান গো আমার ক্লাস থ্রি ছাত্র ব্যাগ নিয়ে রাস্তার মধ্যে বাড়িতে যাইতেছে আর রাস্তার মধ্যে পেশাব করতেছে আর লিখতেছে জিজ্ঞাসা করা হয়েছে কোন ক্লাসে পড়িস বলে ক্লাস থ্রিতে তোর স্যার কি আদব কাদা শেখায় না বসে থেকে পেশাব করতে পারিস না ওই ছোট্ট বাচ্চা জবাব দিয়ে বলে এত ধমক দিন না প্রাইমারির পেশাব কানায় যা দেখি আমার স্যারই তাই দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে যেমন দেখতেছে তেমন শিখতেছে কথা বলেন ঠিক কিনা